কালীপুর রেড স্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 26 ফেব্রুয়ারি একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিন এই সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সুরজিৎ চ্যাটার্জি ও তার ব্যান্ড। এছাড়াও এই দিন এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। মানুষকে আনন্দ দেওয়াই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। খুব ভালো লাগছে, ফেব্রুয়ারি মাস থেকেই অনুষ্ঠান শুরু হয়েছে, যবে থেকে মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করলেন যে এবার আস্তে আস্তে আমাদের অনুষ্ঠান হতে পারে। তো সেই দিকে আমাদের তো সব থেকে জীবনের আনন্দের সময় মঞ্চেই কাটে, তো মানুষকে গান শোনানো এটাই মনে হয় সব থেকে ভালো কাজ। তো সেইটাই করি আমরা। নিউ আলিপুর রেড স্টার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ আমাদের নিউ আলিপুরে নিয়ে আসার জন্য। আমার মনে হচ্ছে নিউ আলিপুরেই আমাদের বহুদিন পরে অনুষ্ঠান হচ্ছে, তো সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর এখানে এত মানুষ জড়ো হয়েছে, তাদের গান শোনাবো, এর থেকে আনন্দের আর কি হতে পারে। আমরা আগে করতাম, এই করোনা প্যান্ডেমিক টাইমের জন্য আমাদের বন্ধ ছিল, আবার ফাঁক পেয়েছি মানুষকে আনন্দ দেবার, আবার শুরু করেছি, দেখা যাক কি হয়। চলছে কিন্তু করোনা নীতি মেনে, যেটা প্যান্ডেমিক টাইমে যা যা দরকার আমরা মানুষকে সচেতন করছি। আশা করি মানুষ সচেতন হয়েই এখানটা প্রোগ্রামটা হচ্ছে। ওটা বাচ্চাদের সিট অ্যান্ড ডগ কম্পিটিশন করেছিলাম 500 বাচ্চা নিয়ে, তার প্রাইস ডিস্ট্রিবিউশন করলাম কিছুক্ষণ আগে। আমাদের এখানে মেয়রের আসার কথা আছে, আমাদের MLA। আমরা 12 ফেব্রুয়ারি থেকে শুরু করেছি প্রোগ্রামটা, আজকের আমরা কালকে আমরা করেছিলাম আপনাদের ফুড ফেস্টিভ্যাল পাড়ার মেয়েদের নিয়ে, আর আজকে হচ্ছে আমাদের 26 তারিখ আমাদের আজকে বিচিত্রা অনুষ্ঠান এবং ব্লাইন্ডদের কম্বল বিতরণ, এবং কালকেও কম্বল বিতরণ আছে যারা ফুটপাতে শুয়ে থাকে তাদেরকে। আর আজকে আমাদের বিচিত্রা অনুষ্ঠানে সুরজিৎ চ্যাটার্জি এবং বিনোদ রাঠোরের আসার কথা আছে। এই প্রোগ্রাম চলছে। আমি নিউআলিপুর রেস্টার অ্যাসোসিয়েশন ক্লাব সেক্রেটারি নেপাল দে, এবং আমার সব মেম্বাররা সব আছে এখানটা আশেপাশে। এই আমার এক মেম্বার, আমার বন্ধু এখানটা আছে। এই প্যান্ডেমিক টাইমে যা যা সচেতন করবার আমরা সব রকমই সচেতন করছি, মানুষকে মাস্ক পরে আসার জন্য, স্যানিটাইজার ব্যবহার করবার জন্য সব করেই আমরা এইসব চালাচ্ছি প্রোগ্রামটা। প্রশাসনিক দিক দিয়ে আমরা যেরকম থানাকে জানানো, যা থানার যা স্টেপ নেবার ওনারা নিয়েছে, ওনারা আমাদের সব রকম সহযোগিতা করছে। যেরকম নিয়ম শৃঙ্খলা, সেই নিয়ম শৃঙ্খলার মধ্যেই আমরা আছি। সরি, যেটা নিয়ম সেটাই দিয়েছে, তার থেকে তো বেশি দেবে না নিশ্চয়ই। অনেক বাচ্চাদের পরীক্ষা চলছে,
তাই এখন সব স্কুলগুলোতে বাচ্চাদের যাদের ইচ্ছে থাকলে অনেকে আসতে পারছেন না, তাই এটা যদি আমরা একটু শিফট করে শীতকালে নিয়ে যেতে পারি আরও সবাই ভালোভাবে আরও এনজয় করবে। আশা করি এই যে অনুষ্ঠান এটা আগামী বছর থেকে আরও বড় করে ভালো করে হবে এবং সুন্দরভাবে এটা আবার আগামী বছর থেকে আমরা সবাই এই প্রোগ্রাম আমরা এখানে করবো আরও ভালো করে সুন্দর করে রেড স্টার ক্লাব এখানে করবে। গতকালও এসেছিলাম ফুড ফেস্টিভ্যালে, এর আগে এসেছিলাম স্পোর্টসে, তাই আজকে বোধ হয় আবার অ্যাম্বুলেন্সের উদ্বোধন, কালকে অ্যাম্বুলেন্স উদ্বোধন রয়েছে। অত্যন্ত কাজ ওনারা করেন, সমাজসেবামূলক কাজ, তাই আমি প্রত্যেকেই বলবো যে সেই সমাজসেবামূলক কাজে আপনারাও পার্টিসিপেট করুন, সবাই একসাথে এগিয়ে আসুন এবং একসাথে হাতে হাত মিলিয়ে আমরা যাতে আগামী দিন আমাদের পাড়ার জন্য কিছু করতে পারি সেটা আমাদের সকলের লক্ষ্য থাকবে। নমস্কার, সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। হ্যাঁ, নিঃসন্দেহে খুব ভালো প্রোগ্রাম, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে। নানা রকম অনুষ্ঠান রেড স্টার ক্লাবের পক্ষ থেকে করা হয়, সমাজসেবামূলক কাজ হয়, আগামীকালও আছে, গতকালও হয়েছে, এরকম নানা রকম অনুষ্ঠান সারা বছর ধরে হয় এবং নিঃসন্দেহে এটা ভালো পদক্ষেপ।